হাই গাইস, আজকে আমরা আনবক্সিং করবো একটা ওয়ার্ক টেবিল ফ্রম অ্যামাজন, বেড ওয়াকিং টেবিল। সো ল্যাপটপে কাজ করার জন্য খাটে বসে এটা খুবই সুন্দর একটা জিনিস। সো এটা কস্ট করেছে সাম অ্যারাউন্ড 300 ইনক্লুডিং শিপিং, 200 ওয়াজ দ্য নর্মাল প্রাইস, 200 টাকা নর্মালি, আর 300 টাকা দেখি এর মধ্যে কেমন এটা। চলুন আনবক্সিং করে নিই। সো গাইস, টেবিলের ডিজাইনটা কিছু এরকম, এখানে কাপ হোল্ডার রয়েছে একটা, আর এখানে ল্যাপটপ হোল্ডার রয়েছে, এটা ফোল্ড হয়ে যায়। সো দ্য ফোল্ডিংটা খুলে দিলে এইভাবে কাজ করা যাবে। সো আমরা দেখবো একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের থেকে কত বড় এটা। সো গাইজ, একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড রাখার পরে অনেকটাই স্পেস রয়েছে এর মধ্যে, আপনি চাইলে ফোনটাও মাউন্ট করে দিতে পারবেন। সো ডেফিনেটলি ইটস এ গুড, এটা ইটস ভেরি গুড ফর ওয়ার্ক, ইউ নো, এমার্জেন্সিতে যাদের কাজ করতে হয় তারা মনিটরে কাজ করে, এখানে খাওয়া যাবে, ইউ নো, ইউ ক্যান হ্যাভ ইউর ফুড অন বেড অ্যান্ড অল দ্য, যদিও খাওয়া উচিত না। সো কাজের জন্য ডেফিনেটলি গুড, ইউ ক্যান পার্ক ইউর, ইউ নো, ট্যাবলেট এখানে লাগিয়ে এখানে ওয়্যারলেস কিবোর্ড দিয়ে কাজ করা যাবে, অ্যান্ড মাউসও এখানে সেট হয়ে যাবে, ডেফিনেটলি ইটস এ গুড টেবিল। সো ইয়াস, 200 টাকা প্রাইসিংয়ে, শিপিং নিয়ে 300 টাকা প্রাইসিং, ইটস এ ভেরি গুড প্রোডাক্ট। সো ডেফিনেটলি আপনারা নিতে পারেন, ইটস অ্যাভেলেবল অন অ্যামাজন, জাস্ট ওয়ার্ক টেবিল সার্চ করলেই পাওয়া যাবে, বেড ওয়ার্ক টেবিল সার্চ করেও দেখতে পারেন, পেয়ে যাবেন। থ্যাংক ইউ গাইস, ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটাকে অ্যান্ড সাপোর্ট করবেন।